সিঙ্গাপুর পুরো বিশ্বের মতো শুধু তিনটে শহর রয়েছে, যা শহরও আবার দেশও। সেগুলি হলো মোনাকো, ভ্যাটিকান সিটি আর সিঙ্গাপুর। আর আজ আমি কথা বলবো এশিয়ার এক দেশ অথবা শহর কিংবা দুটোই, অর্থাৎ সিঙ্গাপুরের ব্যাপারে। 63টি ছোট বড় আইল্যান্ডকে মিলিয়ে বানানো হয়েছে সিঙ্গাপুর। এটি বিশ্বের সব থেকে উন্নত দেশের মধ্যে একটা। সিঙ্গাপুর খুবই ছোট দেশ, সাইজের হিসেবে পুরো বিশ্বের মধ্যে এই দেশ 177 নম্বরে আসে। এখানকার জনসংখ্যা 56 লাখ, যা এর সাইজের তুলনায় অনেক বেশি। এর জন্য সিঙ্গাপুর বিশ্বের তৃতীয় সব থেকে ঘন জনসংখ্যা বহুল দেশ। এই দেশ ছোট কিন্তু অনেক বেশি ধনী। এর জন্য বিশ্বে পার ক্যাপিটা জিডিপির ক্ষেত্রে এই দেশ 7 নম্বরে আসে। এই দেশ ছোট হওয়ার জন্য ন্যাচারাল রিসোর্সের ঘাটতি রয়েছে, কিন্তু তাতে সিঙ্গাপুরের কোনো বিশেষ খারাপ প্রভাব পড়ে না। এই দেশ জলও ইম্পোর্ট করে, তাও এখানে বড়লোকদের সংখ্যা কম নেই। এখানকার মানুষরা এত ধনী যে এখানকার প্রত্যেক ষষ্ঠ মানুষ কোটিপতি। বিশ্বের অন্য কোনো দেশে প্রত্যেক ষষ্ঠ মানুষ কোটিপতি না, এই জন্য সিঙ্গাপুর এক্ষেত্রেও নাম্বার একে রয়েছে। সিঙ্গাপুরের আইন খুবই শক্ত, দেশকে দুর্নীতিমুক্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনেক আইন বানানো হয়েছে। আর এটাই কারণ যে এশিয়ার মধ্যে সব থেকে কম দুর্নীতি সিঙ্গাপুরেই হয়। আর বিশ্বে সব থেকে কম দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে এই দেশ 5 নম্বরে আসে। এখানের রাস্তা খুবই পরিষ্কার আর সবুজে ভরা। এই দেশে কাউকে রাস্তায় ভিক্ষে করতে দেখবেন সেই সুযোগ আপনার পক্ষে অনেকটাই কম, কেননা এখানে কেউ গরিব নেই। বেকারত্ব এই সময় অনেক দেশেরই খুব বড় সমস্যা, আর সেখানে সিঙ্গাপুরে বেকারত্বের অস্তিত্বই নেই। যদি আপনি সিঙ্গাপুর যান, তাহলে আপনি দেখতে পারবেন উঁচু উঁচু বিল্ডিংস, অনেক ফিউচারিস্টিক গার্ডেন্স, আরও অনেক টেকনোলজি। কিন্তু কিছু দশক আগে এই দেশ এমন ছিল না যেমনটা আজ আছে। মাত্র 50 থেকে 60 বছর আগেই, অর্থাৎ 1960-এ, এটা একটা ছোট্ট শহর ছিল। এখানকার বসতিদের কিছু দল কন্ট্রোল করত। এখানে কোনো ভালো আইন ছিল না, কোনো লেখাপড়া জানা লোক, আর থাকার জন্য তাদের কাছে ভালো ঘর ছিল না। কিন্তু তারপর এমন কি হলো যে এই দেশ এত উন্নত হয়ে গেল আর আজ পুরো বিশ্বে বিখ্যাত? তো বন্ধুরা, আপনারা দেখছেন অল ইনফো, আমি সঙ্গে সম্রাট। আসুন জেনে নিই যে সিঙ্গাপুর এত ধনী কীভাবে হয়ে গেল। 1960 সালে সিঙ্গাপুর স্বাধীন রাষ্ট্র হলো। তখন এখানকার নতুন গভর্নমেন্ট এই দেশকে শক্তিশালী আর উন্নতশীল বানানোর কথা ভাবলো। আর 1970 সাল থেকেই এই দেশের ইকোনমিক গ্রোথ সঠিক দিশায় হতে লাগলো। আর এই দেশ এখন আপনার সামনে রয়েছে, যেখানে প্রত্যেকে ঘুরতে কিংবা থাকার জন্য যেতে চায়। আগে সিঙ্গাপুরে অনেক প্রবলেমস ছিল, যা সলভ করে উন্নত বানানো হয়েছে। এর মধ্যে একটা প্রবলেম হলো বেকারত্ব। গভর্নমেন্ট চাইতো এখানকার নাগরিক এর দায় নিক। এর জন্য সিঙ্গাপুরে সেরা ট্যাক্স সিস্টেম আর পেনশন স্কিম চালু করা হলো। সব দেশের গভর্নমেন্ট তাদের নাগরিকদের কাছ থেকে ট্যাক্স এর জন্য নেয় যাতে নাগরিকদের প্রয়োজন পূরণ করা যেতে পারে। সিঙ্গাপুরের গভর্নমেন্টও এটাই চাইতো, কিন্তু তারা একটু মস্তিষ্ক খাটালো আর কিছু ভিন্ন করলো। এখানে আপনি ট্যাক্স দিতে পারবেন, আর সেই অ্যাকাউন্টে আপনি এখনো পর্যন্ত কত টাকা ট্যাক্সের রূপে জমা করেছেন এটা সবসময় আপনি ট্র্যাক করতে পারবেন, যেমন কি আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকাকে ট্র্যাক করতে পারি। আর দরকার পড়লে মেডিকেল খরচ, বাড়ি কেনা অথবা পেনশনের জন্য আপনি এই ট্যাক্সের রূপে দেওয়া টাকাকে ইউজ করতে পারবেন। এই পলিসির জন্য লোকেদের ট্যাক্স দেওয়ার সময় এটা মনে হয় না যে এই টাকাগুলো গভর্নমেন্টকে দেওয়া হচ্ছে, তাদের মনে হয় যে এই টাকা নিজেদের জন্যই সেভ করছে। নেক্সট প্রবলেম যা সিঙ্গাপুরে 1960-এ ছিল, সেটা হলো বাড়ির। ওই সময় এখানকার লোকেদের কাছে ঠিকঠাকভাবে থাকার জন্য বাড়িও ছিল না। তো এই সমস্যা সিঙ্গাপুর কিভাবে সমাধান করলো? এই জন্য গভর্নমেন্ট হাউজিং ডেভেলপমেন্ট বোর্ড বানালো, যার উদ্দেশ্য ছিল 5 বছরের মধ্যে 50,000 নতুন বাড়ি বানানো। আসলে 1961 সালে এখানকার বস্তি এরিয়ায় আগুন লেগে যায়। এর ফলে 43 লাখ স্কোয়ার ফিট এরিয়ার কুড়েঘর জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তখন এখানকার লোকেদের কাছে থাকার জন্য কিছু ছিল না, তাদের গভর্নমেন্ট দিয়েছিল নতুন নতুন ফ্ল্যাটস, সেটাও 1 বছরের মধ্যে। আর যেই এরিয়া ঘরগুলো পুড়ে গেছিল, সেখানে গভর্নমেন্ট আরও বাড়ি বানানো শুরু করলো। কিন্তু এই ঘরগুলোকে মানুষ ভাড়ায় নিতে পারতো, কিনতে পারতো না। 1964 সাল থেকে গভর্নমেন্ট এগুলোকে পারমানেন্টলি লোকেদের বিক্রি করতেও শুরু করে দিল। এখন এখানকার গভর্নমেন্ট ঘর বানাতে থাকলো আর লোকেদের বেচতে থাকলো।
এর ফলে একদিকে লোকেদের বাড়ির প্রবলেম সলভ হয়ে গেল, আরেকদিকে গভর্নমেন্টও ধনী হতে থাকলো, আর মানুষরা তাদের পেনশনের ব্যবহার করে গভর্নমেন্টের বানানো ঘর সহজেই কিনে নিত। এই জন্য 2016 সাল পর্যন্ত সিঙ্গাপুরের 90% লোক নিজেদের ঘরে বসবাস করা শুরু করে দিয়েছিল, যার মধ্যে 80% ঘর নিজেরা বানায়নি, আর না তো কোনো প্রাইভেট কোম্পানি বানিয়েছে, বরং সেখানকার গভর্নমেন্ট বানিয়েই সেগুলো বিক্রি করেছে। এতে লাভ কার হলো? প্রথম হলো গভর্নমেন্টের, দ্বিতীয় হলো নাগরিকদের। আর গভর্নমেন্টের দ্বারা বানানো ঘর খুবই সস্তায় পড়ে, এই জন্য মানুষরা সহজেই কিনতে পারে। এইসব করার সাথেই সিঙ্গাপুরের গভর্নমেন্ট দেশকে আরও ডেভেলপ করেছে, যার জন্য এখানে নতুন নতুন কোম্পানি আর ইন্ডাস্ট্রিও ওপেন হতে শুরু করলো। এর জন্য এখানকার বেকারত্বের সমস্যা একদম সমাধান হয়ে গেল, জবস আরও বাড়তে থাকলো, সেই সঙ্গেই এখানকার মানুষরা রিচ হতে লাগলো। এর জন্য 1965 সালে যেখানে সিঙ্গাপুরের পার ক্যাপিটা ইনকাম $5,000 ছিল, সেটা 1991 সালে $14,500 পৌঁছে গেল, অর্থাৎ 16 বছরেই এত বেশি গ্রোথ। আর এর উন্নতি এখানেই থামেনি, এখন 2019 এখানকার পার ক্যাপিটা জিডিপি $65,627 হয়ে গেছে। যেই দেশ 1960 সালে দরিদ্র, বেকারত্ব আর অপরাধীদের জন্য সমস্যায় ছিল, এখন 2019 কেমন? পুরো বিশ্বে জনসংখ্যার মধ্যে সব থেকে বেশি কোটিপতি এখানে পাওয়া যায়, করাপশন এখানে নেই বললেই চলে, আর বেকারত্বের কোনো চিহ্ন নেই। আগেই বলেছিলাম এই দেশ প্রচুর ছোট, এর জন্য এখানে ন্যাচারাল রিসোর্স কম রয়েছে, এখানে কৃষিকাজ প্রায় হয় না বললেই চলে, কিন্তু ছোট হওয়ায় সিঙ্গাপুরের কিছু আলাদাই লাভ হয়। এই দেশের লোকেশন খুবই ভালো, এই দেশ বিশ্বের এমন জায়গায় রয়েছে যেখান থেকে সমুদ্র পথের দ্বারা পুরো বিশ্বের সাথে সহজেই কানেক্ট হয়ে রয়েছে, এই জন্য এই দেশকে কিছু ইম্পোর্ট বা এক্সপোর্ট করার জন্য চিন্তিত হতে হয় না। সিঙ্গাপুরের বন্দর বিশ্বের দ্বিতীয় সবথেকে বড় বন্দর, আর এই বন্দর বিশ্বের 123টি দেশের 600টি বন্দরের সঙ্গে জুড়ে আছে, অর্থাৎ সিঙ্গাপুর খুবই বড় ট্রান্সপোর্টেশন সেন্টার। এছাড়া সিঙ্গাপুর স্মার্ট সিটিও, এখানকার 90% লোকেদের কাছে স্মার্টফোন রয়েছে, অর্থাৎ এখানকার ছোট বাচ্চা যে ফোন চালাতে পারে না তাদের কাছে স্মার্টফোন নেই, বাকি সবাই এখানে স্মার্টফোন ব্যবহার করে। এছাড়া আপনি যদি এখানে ট্রেনে ট্রাভেল করেন তাহলে এর মানে আপনি গাড়ি ব্যবহার করেননি, যার ফলে পলিউশন হলো না, সেই জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে একটা অ্যাপে আপনি ইনসেন্টিভ আর কিছু রিওয়ার্ড পাবেন, কেননা এখানকার গভর্নমেন্ট চায় যে আপনি পাবলিক ট্রান্সপোর্টের বেশি ব্যবহার করুন। সিঙ্গাপুর এমন একটা দেশ যেখানে উঁচু উঁচু বিল্ডিংস তো অনেক আছে, কিন্তু এর সাথে সব জায়গা সবুজায়নও অনেক রয়েছে, এর জন্য এখানে পলিউশনের ঝুঁকিও থাকে না। সিঙ্গাপুর এর সাথেই প্রচুর ট্যুরিস্টকে নিজের দিকে আকর্ষণ করে, কেননা এখানে ঘোরার মতো, দেখার মতো অনেক জায়গা আছে। আর অবাক করার মতো বিষয় এটা যে এখানে ঘোরার মতো জায়গা কিছু বছরের মধ্যেই এখানে তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রথম থেকে এমন ছিল না। যেমন কি সিঙ্গাপুরে তৈরি হওয়া ইউনিভার্সাল স্টুডিও, এখানকার একটা বিখ্যাত স্টুডিও প্লেস, যা 2008 তৈরি হওয়া শুরু হয়েছিল আর 2010 ওপেন হয়ে গিয়েছিল। 2010 সিঙ্গাপুরের খুবই বিখ্যাত ল্যান্ডমার্ক মারিনা বে স্যান্ড রিসর্টের ওপেনিংও হয়েছিল। এই রিসর্টে 2,561টি রুমস রয়েছে, শপিং মল আর এক্সিবিশন সেন্টারও রয়েছে। এই হোটেলে ইনফিনিটি পুলের দেখাও আপনি পাবেন, আরও অনেক কিছু এই মারিনা বে স্যান্ড রিসর্টে আছে। এছাড়া এখানে আরও বিখ্যাত জিনিস আছে, গার্ডেন বাই দি বে, এটা একটা ন্যাচারাল পার্ক যা 50 একরে ছড়িয়ে রয়েছে। এই গার্ডেনে প্রত্যেক বছর কোটি কোটি ট্যুরিস্ট আসে। সুন্দর পার্ক বানানোর সাথে সাথে পলিউশন থেকে শহরকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে এই গার্ডেন বানানো হয়েছে। তো বন্ধুরা, আপনার এই ভিডিও কেমন লাগলো আর সিঙ্গাপুর দেশ আপনার কেমন লাগে কমেন্টে অবশ্যই বলুন। ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, আর এমনই ইম্পর্টেন্ট ইনফো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিন। বন্ধুরা, তোমরা যারা লাভ টিপস কিংবা রিলেশনশিপ নিয়ে কোনো অ্যাডভাইস এই সম্পর্কে ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের আরেকটি চ্যানেল দি সিঙ্গেল বয়কে সাবস্ক্রাইব করে নিতে পারো, লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট কমেন্টে পিন করে দেবো।